জুড়েই মানুষ আতঙ্কিত, সকলেই নিজেদের অসুরক্ষিত মনে করছেন। এখন পুলিশ আর গুন্ডা এক হয়ে গেছে, দাবি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি সাংসদ দিলীপ ঘোষের। শনিবার বাঁকুড়ার বরজড়ায় দলের পঞ্চায়েতি রাজ সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের এক নির্দিষ্ট প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। আতঙ্ক তারপরে পশ্চিমবাংলায় আছে, সবাই নিজেকে অসুরক্ষিত মনে করছে। একটা 13 বছরের মেয়েকে র্যাপ করে হত্যা করা হয় এবং তার বিরোধিতা করলে যদি গুলি চলে তো মানুষ কাকে, না গুন্ডাকে, এদিকে গুন্ডা ওদিকে পুলিশ, দুজনেই তো গুন্ডা। এই পুলিশ তাকে গুলি করে তার বাড়িতে মেরেছে, তার যাবে কি করে? সেজন্য পুলিশের উপরে ভরসাও নেই আর পুলিশ তো গুন্ডা এক হয়ে গেছে এখন। কালিয়াগঞ্জ কাণ্ড ও মুখ্যমন্ত্রীর তরফে বিএসএফ এর দিকে অভিযোগের আঙুল তোলা প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর মাথা ঠিক নেই, উনি বিএসএফ এর ভূত দেখছেন। পুলিশের তরফে যেখানে আদালতে গিয়ে গুলি চালানোর কথা স্বীকার করা হয়েছে, সেখানে এভাবে ন্যাকামি চোকামি আর মিথ্যা কথা বলে কদিন চলবে বলেও তিনি প্রশ্ন করেন। মুখ্যমন্ত্রীর তো মাথা ঠিক নেই, এখন সবাই দেখলো পুলিশ গুলি চালিয়েছে, পুলিশ কোর্টে গিয়ে বলেছে আমরা ভয় পেয়ে গুলি চালিয়েছি, তিনি বিএসএফ এর ভূত দেখছেন, এইসব ন্যাকামি চোকামি করে কদিন চলবে, মিথ্যা কথা বলে। ময়নায় বিজেপি বুথ সভাপতি খুন ও অভিযুক্তদের একজন ছাড়া বাকিরা এখনো গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতির সাফ জবাব, সিআইডি তদন্তে আমাদের ভরসা নেই, আমরা সিবিআই চাইছি, আদালত সিট গঠনের কথা বলেছে, এখন পুরো বিষয়টি তারা নজরে রেখেছেন বলে জানান। না ধরবে না তো পুলিশ, সেজন্য আমরা সিআইডি সিবিআই চাইছি, সিআইডি দেওয়া এ করা এগুলো হচ্ছে চাপা দেওয়ার তাল, কোর্ট এসআইটি গঠন করতে বলেছেন, আমরাও দেখছি কদ্দূর কি হয়, নাহলে আন্দোলন করব, বন্ধ করেছি আবার করব। কারণ এইভাবে নিরপরাধ মানুষকে খুন করছে দিনের পর দিন খালি বিজেপি করার জন্য, আমরা চুপ করে সহ্য করতে পারি না। পুলিশ হয় গুলি করে মারছে, নাহলে যে মারছে তাকে সাপোর্ট করছে, আর মমতা ব্যানার্জি চুপ করে বসে আছেন আর লুটপাট করছেন, এটা তো চলতে পারে না। ডিএ আন্দোলন এদিনই 100 দিনে পড়ল এবং কলকাতায় আন্দোলনকারীদের মহা মিছিল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আন্দোলন চলুক আমরা তাদের সঙ্গে আছি, তবে এই সরকার পয়সা দেবে না বলেও তিনি ভবিষ্যৎবাণী করেন। ডিএ আন্দোলনের যে আজকে 100তম দিন পড়ল, মহা মিছিল কলকাতার রূপে কি বলবেন? আন্দোলন চলুক আমরা তাদের সঙ্গে আছি, কিন্তু এই সরকার পয়সা দেবে না। এদিন বরজোড়া হাই স্কুলে দলের পঞ্চায়েতি রাজ সম্মেলনে যোগ দেওয়ার আগে দিলীপ ঘোষ কলেজ মাঠ সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচারের অঙ্গ হিসাবে দেওয়াল লিখন কর্মসূচিতে যোগ দেন। এদিনের এই কর্মসূচিতে বিজেপির স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।